22 বছর পরও পার্বত্য শান্তি চুক্তি পরিপূর্ণভাবে বাস্তবায়িত হয়নি, ফলে এখনও পাহাড়ের অধিবাসীদের ওপর চলছে দমনপীড়ন ও সন্ত্রাসী কর্মকাণ্ড। রোববার সকালে রাজধানীর একটি হোটেলে পার্বত্য শান্তি চুক্তির 22 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় সন্তু লারমা। এ সময় তিনি আরও বলেন, সেনাবাহিনীর সামনেই চুক্তি স্বাক্ষরকারী জনসংহতি সমিতির সদস্য ও চুক্তি সমর্থকদের উপর সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে JSS ও UPTF। এমন অবস্থায় নিয়মতান্ত্রিকভাবে আন্দোলন ছাড়া বিকল্প পথ নেই। অপরিসীম ত্যাগ তিতিক্ষা, অকল্পনীয় নির্যাতন, নিপীড়ন, দমনপীড়ন, শোষণ বঞ্চনা অত্যাচারের বিনিময়ে অর্জিত পার্বত্য চট্টগ্রাম চুক্তি যুগ্ম জনগণ বৃথা যেতে দিতে পারে না।